আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন, আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। সো আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল একটা ভিডিও, কারণ হচ্ছে এই ভিডিওটার জন্য আমাকে অনেক দিন থেকে অনেকে রিকোয়েস্ট করছেন, অনেকে পার্সোনালি ইনবক্স করছেন যে ভাই আপনি কীভাবে এত ডলার সেল করেন, $600-700, আপনার কি রিস্ক লাগে না, আপনার কি ভয় লাগে না। আমরা যে প্রতারিত হই, আমরা বিভিন্ন গ্রুপে গেলে আমাদের ডলার নিয়ে টাকা দেয় না, বিভিন্ন রকমের মানে অভিযোগ আপনারা বিভিন্ন টাইমে দেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একেবারে কীভাবে আপনারা 100% নিরাপত্তার সাথে কোনো প্রকার রিস্ক ছাড়া কীভাবে আপনার যে কষ্টের ডলারগুলো ইনকাম করেন, দিন রাত কষ্ট করে যে ডলারগুলো ইনকাম করেন, এবার এগুলো কীভাবে আপনি সেল করে টাকাটা একেবারে আপনার বিকাশ নগদ রকেট যেখানে ইচ্ছে সেখানে আপনি নিয়ে নিতে পারবেন 100% ট্রাস্টেডের সাথে, কোনো প্রকার প্রতারণার হওয়ার চান্স নাই এটা। আর আমরা এই ডলারটা বিক্রি করবো হচ্ছে বিশ্বের নাম্বার 1 এক্সচেঞ্জ বাইন্যান্স এক্সচেঞ্জ। সো ভিডিও শুরু করার আগে আজকে একটা কথা বলে দিই, আজকে ভিডিওটা একটু লং হবে, কারণ হচ্ছে আমি বাইন্যান্সের A to Z আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। এখানে আপনারা ডলার সেল করতে হলে অবশ্যই এখানে আপনাদেরকে কিছু সেটিংস করতে হবে এবং হচ্ছে এখানে কিছু রুলস রেগুলেশন আপনাকে মানতে হবে, তা না হলে কিন্তু এখানে আপনি বিপদে পড়ে যাবেন। আজকের এই ভিডিওটা দেখলে আপনি একেবারে নিরাপত্তার সাথে কোনো ভাগে রিস্ক ছাড়া, কোনো ভাগে ঝামেলা ছাড়া মাত্র $2 হলে, মানে মাত্র $2 বলতে $2 না, মাত্র হচ্ছে $120 হলে কিন্তু আপনি এই বাইন্যান্সের ডলার বাই সেল করতে পারবেন 100% নিরাপত্তার সাথে। ওকে, তো আগে হচ্ছে আমি আপনাদেরকে মূল কাজ দেখানো, আগে দেখেন আমি এখানে কতবার যে বাই সেল করছি সেটার হিস্টোরিটা আমি এখানে একবার আপনাদেরকে দেখাই। ওকে, এই যে হচ্ছে আমার, এটা হচ্ছে আমার হিস্টোরি, দেখেন আমি কিন্তু অসংখ্যবার এখানে বাই সেল করছি। যে কিছুদিন আগে $21,000 সেল করছি, $21,000 ডলার সেল করছি, কিছুদিন আগে $54,000 সেল করছি, আমি $600 সেল করছি একসাথে, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে কিছুদিন আগে ২৬,000 হচ্ছে ডলার সেল করছি, ২৬,000 আপনি এখানে দেখতে পাচ্ছেন, এই ২৬,000। তারপর রয়েছে হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন আরও আছে এখানে ১৮,000। এবাবা কিন্তু আমি প্রায় অনেকগুলো, প্রায় ১,০০,০০০ টাকার মতো লেনদেন আমি এখানে অলরেডি করে ফেলছি। ওকে, সো দেখেন 100% নিরাপত্তার সাথে, এখানে কোনো প্রকার রিস্ক আপনার না। এখানে একসাথে ৬০০ ডলার আমি একসাথে সেল করছি। এটা যখন আমি সেল করে হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করছি, তখন অনেকে বলছিলেন যে ভাই আমাদেরকে শিখান, আমাদেরকে বলেন, আমরা বিভিন্ন গ্রুপে গিয়ে প্রতারিত হই, আমরা এত কষ্ট করে ইনকাম করি, যখন আমরা টাকাটা সেল করে টাকাটা পকেটে নিতে যাই তখন হচ্ছে আমরা প্রতারিত হই, আমরা আমাদের টাকাটা পকেটে নিতে পারি না। তো সেই অনুরোধে কিন্তু আজকের ভিডিওটা মেক করা, আজকের এই ভিডিওতে আমি একেবারে A to Z ক্লিয়ার করে দিব, আপনি কীভাবে হচ্ছে কী করবেন A to Z কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। এবং হচ্ছে আমি আপনাদের মাঝে এই ভিডিওতে লাইভে হচ্ছে $200 বেশি, ২০০ থেকে ২৫০ কিন্তু আমি আপনাদের মাঝে লাইভে সেল করে দেখিয়ে দেবো। সো এই জন্য ভিডিও একটু লং হতে পারে, অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন। আর ভিডিও যেহেতু অনেক রিকোয়েস্টেড একটা ভিডিও, ভিডিওতে লাইক না করলে অবশ্যই এখন একটা লাইক করে দেবেন। তো আমার এখানে হচ্ছে আপাতত ব্যালেন্স নাই, আমি হচ্ছে এখানে ব্যালেন্সটা আমার টাস্টল থেকে এখানে ডিপোজিট করবো, তার জন্য হচ্ছে আমি স্পটে ক্লিক করে দিচ্ছি। এখানে আরেকটা কথা বলে দিই, এখানে আপনি কী কী হচ্ছে সেল করতে পারবেন আগে সেটা আমি দেখাই দিই, তারপর হচ্ছে বাকি কথাগুলো বলতেছি। এখানে হচ্ছে আমি যদি সেলে ক্লিক করি, এখানে দেখতে পারতেছেন এখানে রয়েছে হচ্ছে আপনি এখান থেকে কী কী সেল করতে পারবেন। আমি দেখাচ্ছি সরাসরি এখান থেকে হচ্ছে আপনি UIDT সেল করতে পারবেন, মানে বাই সেল কোনটা কোনটা করতে পারবেন, UIDT বাই সেল করতে পারবেন, BTC বাই সেল করতে পারবেন, BUSDT বাই সেল করতে পারবেন, BNB বাই সেল করতে পারবেন, তারপর হচ্ছে ইথেরিয়াম বাই সেল করতে পারবেন, তারপর DAI বাই সেল করতে পারবেন, তারপর আরও টোকেন আছে এদিকে মেবি আচ্ছা আর নাই, এগুলোতে কিন্তু আপনি বাই সেল করতে পারবেন। ওকে, এখন বলতে পারেন যে ভাই আমার কাছে TRX আছে, আমার কাছে এই টোকেন আছে, সেই টোকেন আছে, আমি এগুলো কীভাবে বাই সেল করবো, কোনো প্রকার সমস্যা নাই। আপনার কাছে XLM আছে, XRF আছে, কোনো রকম সমস্যা নেই, আপনি হচ্ছে সেগুলো বাইন্যান্সে ডিপোজিট করে এখান থেকে আপনি ট্রেড করে BUSDT USDT যে কোনো কিছু একটা করে নেবেন, দেন হচ্ছে ওইটা আপনি সেল করতে পারবেন। তো আমার এখানে হচ্ছে ব্যালেন্স নাই, একটু ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনি আর প্রতারিত হবেন না। তো আমার এখানে হচ্ছে আপাতত ব্যালেন্স নাই, মাত্র $60 আছে, তো এখান থেকে হচ্ছে আমি আরও কিছু ডলার ডিপোজিট করবো। তো এখান থেকে হচ্ছে আমি আমার অ্যাড্রেসটা নিয়ে নিচ্ছি, ডিপোজিটে ক্লিক করে আমি এখান থেকে মূলত BUSDT ডিপোজিট করবো। তো এখান থেকে হচ্ছে আমি BUSDT নিয়ে নিচ্ছি। ওকে, এখান থেকে হচ্ছে আমি এই যে এখান থেকে আপনি যে নেটওয়ার্কটা সিলেক্ট করতে, যে নেটওয়ার্কে টোকেনটা ডিপোজিট করতেছেন সেই নেটওয়ার্কটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি BNB অ্যাসমোর সেন্টারটা নিতেছি, এখান থেকে হচ্ছে আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম, আমি হচ্ছে সরাসরি টাস্টল থেকে এটা এখানে এখানে সেন্ড করে দিব। ওকে, আমি চলে আসলাম আমার টাস্টলেটে, এখান থেকে হচ্ছে আমি আমার এই এখান থেকে মাত্র $200 আমি সেন্ড করে দিব, $200 মতো আমি এখন লাইভে সেল করবো আপনাদের মাঝে। আপনারা যদি শুধু যদি স্কিপ করে করে ভিডিও দেখেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না, এখানে কিছু সেটিংস করতে হবে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তার হচ্ছে এটা আমি ডিপোজিট করতে করতে আপনাদের কই সেটিংসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে হচ্ছে আমি উপরে আমার অ্যাড্রেসে দিয়ে দিলাম, এখান থেকে হচ্ছে আমি BUSDT সেন্ড করে দিলাম, এখান থেকে হচ্ছে আমি কনফার্মে ক্লিক করে দিলাম। ওকে, কনফার্মে ক্লিক করে দিলাম, আমার এটি কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। ওকে, এখন হচ্ছে এটা আমাদের এটা ডিপোজিট হতে হতে এখানে কিন্তু আমি আপনাদেরকে কিছু কথা বলে দিই, বাইন্যান্সে আপনাদের কী কী সেটিংসগুলো করতে হবে, যে সেটিংসগুলো না করলে কিন্তু আপনি এখানে বাই সেল করতে পারবেন না। ফার্স্ট কথা হচ্ছে এই বাইন্যান্স অ্যাকাউন্টে কিন্তু অনেকের নাম্বার হচ্ছে, মানে যে আপনার সিমের যে নাম্বারটা আছে ওই নাম্বার হচ্ছে অথেন্টিকেশন করার নাই, মাস্ট বি হচ্ছে আপনাকে ওই সিমের নাম্বারটা অথেন্টিকেশন করতে হবে। তার জন্য হচ্ছে আপনি এখানে সরাসরি বাইন্যান্সের যে প্রোফাইল আইকনটা আছে প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন, যে প্রোফাইল আছে প্রোফাইলে একটা ক্লিক করে দেবেন। ওকে, এই প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে একটু ওয়েট করেন,
সো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে সিকিউরিটি একটা অপশন আছে, সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর সেখান থেকে হচ্ছে আপনারা মাস্ট বি যে ফোন নাম্বারটা আছে ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন, গুগল মানে ফোন নাম্বার ভেরিফিকেশন যেটা আছে এটা আপনারা মাস্ট বি করে নেবেন। ওকে, এটা না করলে কিন্তু আপনি কোনো প্রকার বাই সেল করতে পারবেন না বাইন্যান্সে। এই ছিল হচ্ছে আপনার প্রথম কাজ। দেন হচ্ছে আপনাকে এখানে যে নাম্বার হচ্ছে পেমেন্ট নেবেন সেই নাম্বারটা আপনাকে সেট করতে হবে। ওকে, তো সেটা হচ্ছে আমি একটু বার দেখাচ্ছি। তো আমাদের ডলার হচ্ছে এখন ডিপোজিট হয় নাই, ডিপোজিট হওয়ার আগে কিন্তু আমি একটা কথা বলে দিই। দেখেন আমরা যে এই যে $600, $700, $800, $10, $20 ইনকাম করি, এই সম্পূর্ণ কিন্তু আমরা হচ্ছে আমাদের এই অ্যাডপগুলো থেকে ইনকাম করি। তো আপনি যদি হচ্ছে অ্যাডপ থেকে ইনকাম করে মানে অ্যাডপে কাজ করে প্রতি মাসে ইনকাম করে নিজের হাত খরচ অথবা নিজের পড়ালেখার খরচ চালাতে চান, তাহলে হচ্ছে আপনি আমাদের এই চ্যানেলটা ফলো করতে পারেন। এখানে প্রতিদিন আমরা প্রতিনিয়ত অ্যাডপগুলো শেয়ার করি, আপনি এগুলো জয়েন করলে প্রতি মাসে আপনি ভালো একটা প্রফিট হতে পারেন। দেখেন এখানে প্রায় 11,600 মানুষের মতো কাজ করতেছে। এরা কি এমনি এমনি কাজ করতেছে? এরা যদি কিছু না পায় তাহলে এরা কাজ করবে কেন? ওকে, সো আপনি যদি এরকম কাজ করতে চান তাহলে হচ্ছে মাস্ট বি আমাদের এই চ্যানেলটাতে চলে আসবেন, এখানে অ্যাক্টিভ থাকবেন, এখান থেকে সকল প্রকার অ্যাডপে জয়েন করবেন। আর যদি অ্যাডপে জয়েন করতে আপনার কোনো রকম হেল্প লাগে, কোনো রকম সমস্যা হয়, এটা হচ্ছে আমাদের হেল্প গ্রুপ, এখানে আপনি যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন, এখানে অবশ্যই অবশ্যই আপনাকে হেল্প করা হবে। ওকে, তো আমাদের ডলার হচ্ছে মেবি অলরেডি ডিপোজিট হয়েছে কিনা, আচ্ছা এখনো ডিপোজিট হয়নি, আমরা একটু ওয়েট করি। আচ্ছা আমাদের ডলারটা হচ্ছে কিন্তু অলরেডি এই যে ডিপোজিট হয়ে গেছে বাইন্যান্সে, আমি হচ্ছে $200 এখানে সেন্ড করছি। তো আমি হচ্ছে $200 কিন্তু এখান থেকে সেল করে দিব। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাদেরকে অ্যাট ফার্স্ট কী করতে হবে, যারা হচ্ছে নতুন আছেন একেবারে তারা তো বুঝবেন না, মানে যারা হচ্ছে যাদের বাইন্যান্সে এখন পর্যন্ত অ্যাকাউন্টও নেই তারা কিন্তু এসব বুঝবেন না। আপনি হচ্ছে আগে ইউটিউব ভিডিও দেখে বাইন্যান্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন হচ্ছে বাইন্যান্স অ্যাকাউন্টটা ভেরিফাইড করবেন, দেন হচ্ছে আপনি সেল করতে আসবেন। ওকে, যখন হচ্ছে আপনার সব কিছু সাকসেসফুল হবে, আপনার বাইন্যান্সে ডলার ডলার ডিপোজিট করছেন, এখন হচ্ছে এটা আপনাকে কী করতে হবে, এখান থেকে হচ্ছে আপনাকে সেল করতে হবে। আপনি এখান থেকে সরাসরি হচ্ছে যে ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন, ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর সেখান থেকে আপনার থাকবে হচ্ছে এই যে এখান থেকে হচ্ছে আপনার স্পটে থাকবে, এই যে এটাতে থাকবে না হয় এটাতে থাকবে সমস্যা নেই, এই যে আমি দেখাই আপনাকে হচ্ছে কীরকম থাকবে, এই যে এরকম থাকতে পারে। তো আপনি হচ্ছে এই যে স্পট যে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দেবেন, তারপর সেখান থেকে আপনি ফান্ডিং যে অপশনটা আছে ফান্ডিংয়ে একটা ক্লিক করে দেবেন, যে ফান্ডিং এই এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে যখন ক্লিক করে দেবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, মানে হচ্ছে আপনার যে স্পটে ব্যালেন্সটা আছে এই ব্যালেন্সটা হচ্ছে আপনাকে ফিটোপি ব্যালেন্সে নিতে হবে। ওকে, তো তার জন্য হচ্ছে আপনি এখান থেকে একটা ট্রান্সফার অপশন দেখতে পারবেন, এই ট্রান্সফারে একটা ক্লিক করবেন। একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, এখানে কিন্তু ভিডিও মেন পয়েন্ট। ওকে, তো ট্রান্সফারে ক্লিক করে দেবেন, ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি কোন কারেন্সিটা সিলেক্ট করবেন। দেখেন এখানে কিন্তু হচ্ছে আমরা হচ্ছে এই স্পট থেকে হচ্ছে ফান্ডিং ব্যালেন্স নিব, বাট আমাদের ফান্ডিংটা রয়ে গেছে কোথায়, উপরে বাট স্পটটা নিচে। তো আমরা কী করবো তার জন্য এখান থেকে হচ্ছে এই যে ডাটার মতো অথবা এরো একটা আইকন আছে এখানে একটা ক্লিক করবো, তাহলে কিন্তু আমাদের ফান্ডিংটা নিচে চলে আসবে, স্পটটা উপরে চলে যাবে। দেন হচ্ছে এখান থেকে আমাদেরকে কারেন্সিটা সিলেক্ট করতে হবে, আমরা কোন টোকেনটা মূলত সেল করবো। তো আমরা কারেন্সি সিলেক্ট করার জন্য হচ্ছে এই যে BTC-র ভার্সাস একটা অ্যারো বাটন আছে, আমরা এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আপনি কোন কারেন্সিটা হচ্ছে এখানে নিতে চান। তো আমরা হচ্ছে এখান থেকে যেহেতু BUSDটা ডিপোজিট করছি, আপনি BUSDT, UUSDT যে কোনো কিছু কিন্তু এখান থেকে সেল করতে পারবেন, বা TRX পারবেন না, TRX না হলে সমস্যা নেই, আপনি হচ্ছে TRXটা BUSDT অথবা UUSDTতে মানে এক্সচেঞ্জ করে নেবেন তাহলেই হবে। তো এখানে হচ্ছে আমরা BUSDT লিখবো, BUSDT লিখলে কিন্তু আমাদের এখানে কিন্তু ব্যালেন্সটা চলে আসছে, আমরা কিন্তু এখানে এটা সিলেক্ট করে দেবো। দেন হচ্ছে এখানে আমরা কী করবো, ম্যাক্সে ক্লিক করে দেবো, ম্যাক্সে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সম্পূর্ণ ব্যালেন্স এখানে বসে যাবে। এখানে আমি আরেকটা কথা বলে দিই, আপনারা কিন্তু এই ফাউন্ডিং ওয়ালেট অথবা স্পট ওয়ালেট এগুলো দিয়ে কিন্তু অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে কী করবো, কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে দিবো। আপনার কতটুকু বুঝতে পারছেন, আমি কতটুকু বুঝাইতে পারছি আমি জানি না, সো একবার না ভিডিওটা একবার দেখে না বুঝলে আর একবার দেখে নেবেন। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে দিবো। কনফার্ম ট্রান্সফারে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এই যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা কিন্তু আমাদের ফান্ডিং ওয়ালেটে চলে আসছে, মানে P2P ওয়ালেটে চলে আসছে। এখন কিন্তু এটা আমরা সেল করতে পারবো, সরাসরি টাকাটা বিকাশ নগদ রকেটে নিতে পারবো। ওকে, তো এখান থেকে আমরা কী করবো, এখানে আসার পর সেখান থেকে আমরা সরাসরি যে P2P নামে একটা অপশন আছে আমরা হচ্ছে সিম্পলি এই এখানে একটা ক্লিক করে দিব। এখানে যখন আমরা ক্লিক করে দিব এখানে কিন্তু আমরা দেখতে পারবো কিন্তু ডলার বাই সেলের বিভিন্ন রেট, এই যে দেখতে পাচ্ছেন। আপনি যদি বাই করেন তাহলে কিন্তু আপনার হচ্ছে এই বাই অপশন থাকতে হবে, বাট আপনি যদি সেল করেন তাহলে কিন্তু আপনার এই সেল অপশন থাকতে হবে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো হচ্ছে কীভাবে আপনারা সেল করবেন, বাই আমি করব না, কারণ হচ্ছে বাই মানে বাই বেশিরভাগ মানুষ হচ্ছে ডলার কিনতে চান না, বিশেষ করে যারা নতুন ইউজার আছেন তারা কিন্তু ডলার ফাইলে শুধু সেল করতে চান, তাদের কেনার কোনো দরকার পড়ে না। ওকে, তো এই জন্য হচ্ছে আমি অবশ্যই যে বাই যে সেল অপশনটা আছে আপনার হচ্ছে সেল করার জন্য সেল একটা ক্লিক করে দেবেন। সেলে ক্লিক করে দিলে কিন্তু এরকম একটা অপশন আসবে, আপনার সেখান থেকে এই যে এখানে একটা ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এটা নিচের দিকে চলে যাবে। এখান থেকে হচ্ছে আপনি কারেন্সিটা সিলেক্ট করবেন, আপনি এখান থেকে কী সেল করবেন, এখানে রয়েছে UUSDT, এখানে রয়েছে BTC, BUSDT, BNB, ইথেরিয়াম, DAI, আপনি যেটা সেল করতে চান সেটার একটা ক্লিক করে দেবেন। তো আমাদের এখানে যেহেতু হচ্ছে আমি BUSDTটা নিচ্ছি, তার জন্য হচ্ছে এখান থেকে আমি BUSDT একটা ক্লিক করে দিবি, যে এখানে একটা ক্লিক করে দিবি। ওকে,
তো এখানে যখন ক্লিক করে দিবেন এখানে কিন্তু আপনি বিভিন্ন রেট দেখতে পারবেন, প্লাস হচ্ছে আপনি কোন কোন মেথডে কে কি পেমেন্ট করবে সব কিছু কিন্তু আপনাকে দেখতে পারবেন। ওকে, আপনি বিকাশ টাকা নিতে চান নাকি নগদে টাকা নিতে চান নাকি রকেটে টাকা নিতে চান সব কিছু কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, সেগুলো আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে। এই দেখতে পারতেছেন এবার কিন্তু ডলার কিনতেছে, ডলার রেট হচ্ছে 92.11 মানে 11 মানে পয়সা করে। ওকে, দেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তার পেমেন্ট হচ্ছে শুধুমাত্র নগদ, তারপরে এই যে সে কিনতেছে 92.10 পয়সা করে তার পেমেন্টও কিন্তু নগদ। বাট আপনার যদি বিকাশ নগদ রকেট এগুলো তো লাগে তাহলে হচ্ছে আপনি একটু নিচে দিকে আসবেন, নিচে দিকে আসলে দেখতে পাচ্ছেন এবার কিন্তু 91.90 করে এবার পেমেন্ট হচ্ছে মোবাইল টপ আপ মানে মোবাইল রিচার্জের মাধ্যমে পেমেন্টটা করবে, তারপর হচ্ছে এখান থেকে নগদের মাধ্যমে পেমেন্টটা করবে, বিকাশের মাধ্যমে পেমেন্টটা করবে, তারপর এই যে আরও নিচে দিকে আসছে এবার নগদ রয়েছে, বিকাশ রয়েছে, তারপর রকেট রয়েছে, তারপর মোবাইল টপ আপ রয়েছে। আপনার যেটা ইচ্ছা যাকে পছন্দ তা কিন্তু আপনি এখান থেকে করতে পারেন। তো এখানে কিন্তু আরেকটা কথা বলতে রিক্সের বিষয়টা কি, এখানে রিক্সের বিষয় তেমন কিছু না। আপনি যদি সেল করতে চান তাহলে কিন্তু আপনি নিশ্চিন্তে সেল করতে পারবেন, কোনো ভাগে রিক্স ছাড়া। কারণ হচ্ছে আপনি সেল করতে গেলে বায়ার আপনাকে আগে টাকা পাঠাবে, মানে যে আপনার ডলারটা কিনবে সে কিন্তু আপনাকে আগে টাকা পাঠাবে। ওকে, আর যদি আপনি বাই করতে চান কিনতে চান তাহলে কিন্তু আপনি যার কাছ থেকে কিনবেন তার কাছে আপনি আগে টাকা পাঠাতে হবে। বাট সে যদি আপনাকে ডলারটা না দেয় আপনি কিন্তু এই বাইন্যান্সে আপিল করতে পারেন, বাইন্যান্সে কাস্টমার কেয়ার কিন্তু তার অ্যাকাউন্টটা লক করে দেবে। ওকে, মানে আপনার ডলারটা আপনি পেয়ে যাবেন বাট একটু ছয় নয় হতে পারে। বাট যদি আপনি সেল করতে চান কোনো ভাগ রিক্স ছাড়া, আমি কিন্তু এখন আপনাদের মাঝে লাইভে সেল করবো, তো আমার হচ্ছে আমার নগদে টাকা দরকার। আর এখানে দেখে নেবেন যে কে কত ডলার কিনতে চাই, যে দেখতে পাচ্ছেন এবার কিন্তু $700 কিনতে চাই। ওকে, $700 কিনতে চাই আর তার প্রাইস রয়েছে এখানে 92.11 করে, তো আমার এই ফার্স্টটা পছন্দ হয়েছে আমি এটাই কিনবো। ওকে, তারপর আপনি যদি এই যে অসংখ্য বাইর আছে নিচের দিকে আসলে দেখবেন যে অসংখ্য আপনি কী বাইসেল করতে চান, এখানে যদি আপনি বিএনবি ইথেরিয়াম ডাই যে কোনো কিছু আপনি এখানে বাইসেল করতে পারেন। আমি এত কিছু দেখাচ্ছি না আপনাদেরকে, আশা করে বোঝাতে পারছি যে আপনার নগদ রকেট তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, আপনি সরাসরি টাকাটা চাইলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি নিতে পারেন। এই দেখতে পাচ্ছেন এখানে একবার কিন্তু আপনাকে হচ্ছে এই যে ব্যাঙ্কও কিন্তু ট্রান্সফার করবে, এই যে বিকাশ নগদ রকেট সব কিছু কিন্তু আছে এখানে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বাইসেল হয়। সো এখানে কোনো প্রকার রিক্সের কোনো সমস্যা নাই। ওকে, সো এখন হচ্ছে আমরা কী করবো, আপনারা আশা করি বুঝতে পারছেন, আপনি যদি বাই করতে চান তাহলে এই বাইয়ে ক্লিক করবেন, যদি সেল করতে চান তাহলে অবশ্যই এই সেলে ক্লিক করবেন, আর কোন এই যে সেল আছে সেলে ক্লিক করবেন, আর কোন কারেন্সিতে আপনি সেল করতে চান সেটা অবশ্যই সিলেক্ট করবেন। আমি যেহেতু বিইউটি সেল করতে চাই তার জন্য আমি বিইউটি সিলেক্ট করছি। ওকে, তো এখানে হচ্ছে আমি সেলে ক্লিক করলাম, বিইউটিটা সিলেক্ট করে দিলাম। এখন হচ্ছে আমাদেরকে সেল করার জন্য কী করতে হবে, সেল করার সেখান থেকে আমাদেরকে যে সেল একটা অপশন আছে সেল একটা ক্লিক করবো আমরা। ওকে, এই সেলে আমরা ক্লিক করবো, সেলে ক্লিক করার পর সেখানে অ্যাট ফার্স্ট হচ্ছে আপনি তার থিমসটা দেখে নেবেন এখানে সে কী থিমস লিখছে। ওকে, তো থিমস দেখার জন্য সে যে নিচে দিকে আসবেন, নিচে দিকে আসলে কিন্তু এখানে তার আপনি থিমসটা দেখতে পারবেন, এই যে এখানে কী বলছে, এখানে এই যে দেখেন এখানে কী বলছে, সে সেন্ড মানিতে পেমেন্ট করা হবে, কোনো ধরনের অতিরিক্ত চার্জ হবে না, সেন্ড মানি খরচ বাবদ 10 টাকা কম পাবেন। ওকে, তারপর হচ্ছে অর্ডার মানে টার্মস পরে মানে থিমস পরে অর্ডার করতে বলছে, তো সে যদি 10 টাকা কম দিতে চায়, আপনার যদি ফোসায় 10 টাকা কমে তাহলে কিন্তু আপনি এখান থেকে সেল করতে পারেন, আর যদি না ফোসায় তাহলে আপনি অন্য বাইরে দেখতে পারেন। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাদের এই কিপটা থাকবে, এখান থেকে হচ্ছে আমাদের এই বিইউটিটি এই পরিমাণ আছে। তো আপনি এখান থেকে কত ডলার সেল করতে চান, $2 নাকি $5 নাকি $10 নাকি $20, যত ডলার আপনি সেল করতে চান তত ডলার আপনি এখানে মানে দিতে পারবেন। এখানে মিনিমাম মাত্র আপনি 120 টাকা হলে কিন্তু বাই সেল করতে পারবেন, খুবই একটা সুযোগ সুবিধা, মাত্র 120 টাকা হলে কিন্তু আপনি এখানে বাই সেল করতে পারবেন। তো আমি এখানে $200 আছে, আমি যেহেতু সব কিছু সেল করে দিবে তার জন্য সেখান থেকে একটা অল অপশন আছে, অলে ক্লিক করে দিবো, অথবা এখান থেকে হচ্ছে আমি 200 লিখে দিবি এবং আমি 200 লিখে দিবো। দেন হচ্ছে এখান থেকে আপনাকে দেখেন অ্যাট ফার্স্ট হচ্ছে এখানে আপনি যে পেমেন্টটা নেবেন সেই পেমেন্ট মেথডটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো তার জন্য হচ্ছে আপনি এখান থেকে কী করবেন, এখান থেকে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবেন, এখানে যখনই ক্লিক করে দেবেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। দেখেন আপনার সামনে আসবে হচ্ছে এরকম, আপনাকে বলবে যে অ্যাড এ পেমেন্ট মেথড। ওকে, অ্যাড এ পেমেন্ট মেথড এরকম একটা অপশন আসবে, বাট আমার অলরেডি একটা নগদ নাম্বার অ্যাড করা আছে যেন হচ্ছে আমার এরকম আসতেছে। আমি কিন্তু একটা কিছু আপনাদেরকে ফার্স্টে দেখানি, সেটা হচ্ছে আমার ভুল হয়ে গেছে, আমি ভুলে গেছি, সেটা একটু আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে আপনি যখন অ্যাট ফার্স্ট এ পিটুপিটিপিতে ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখানে কারেন্সিটা বিইউটিটি থাকবে না, এখানে হচ্ছে ইউএসডিটি মিউজিটি থাকতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে ইউএসডিটি মানে এটা কিন্তু বাংলা টাকা না, তো আপনাকে বাংলা টাকাটা আনার জন্য হচ্ছে আপনাকে অ্যাট ফার্স্ট কী করতে হবে, এই যে ইউএসডিটির মতো একটা অপশন আছে আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে। এখানে যখনই ক্লিক করবেন দেন সেখানে আপনি লিখবেন হচ্ছে বাংলাদেশ টাকা বিডিটি, তাহলে কিন্তু বিডিটি চলে আসবে। আপনি এখানে ক্লিক করলে কিন্তু এই যে বাংলাদেশি রেটগুলো কিন্তু আপনি দেখতে পারবেন, এই যে বাংলাদেশি রেট কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। ওকে, এখন হচ্ছে আমরা সরাসরি চলে যাচ্ছি সেলের মধ্যে। তো আমরা সেলে চলে আসলাম, আমি একটা কথা বলি, আমি কিন্তু এখানে আপনাদেরকে কতটুকু বুঝতে পারছি আমি জানি না, তারপরে যদি কিছু না বোঝেন অবশ্যই হচ্ছে টেলিগ্রাম গ্রুপে আপনি জানাই দেবেন। ওকে, এখানে হচ্ছে অ্যাট ফার্স্ট আপনাকে এই যে আমি হচ্ছে এখানে 200 অ্যামাউন্ট লিখে দিলাম, আপনি যত অ্যামাউন্ট সেল করতেছেন তত অ্যামাউন্ট এখানে লিখে দিবেন। ওকে, দেন হচ্ছে কি যে এখানে মেথড আছে, মেথডে ক্লিক করবেন, এখানে কিন্তু আপনার অ্যাট ফার্স্ট এখানে কোনো প্রকার নাম্বার অ্যাড করা থাকবে না, আপনার কিন্তু এখানে লেখা থাকবে যে অ্যাড নাম্বার, এই যে অ্যাড নাম্বার লেখা থাকবে অ্যাড নগদ বিকাশ আপনার যেটা আছে সেই নাম্বারটা আপনি এখানে অ্যাড করে নেবেন। তাহলে কিন্তু আপনি এই যে দেখেন আমার এই নাম্বারটা অলরেডি অ্যাড করা আছে, আমি চাই এখন কী করবো এই নাম্বার ক্লিক করে দিবেন
দিবলো দিব তাহলে কিন্তু আমার কি হবে এই নাম্বারটা কিন্তু আমার এখানে অ্যাড হয়ে যাবে আর আরেকটা কথা বলে যে আপনি যদি হচ্ছে মানে ডলার কিনতে চান যদি নিজে নিজে কিনতে চান তাহলে দেখবেন যে সেলারের যে নাম্বারটা অ্যাড করেছে আপনি শুধুমাত্র ওই নাম্বারেই টাকা পাঠাবেন আদারওয়াইজ অন্য কোনো নাম্বারে টাকা পাঠালে কিন্তু সে আপনার সাথে সিটিং করতে পারে ওকে সব মানুষ কিন্তু ট্রাস্টেড না ওকে তো দেখেন এখানে হচ্ছে আমি আমার নগদ নাম্বারটা অ্যাড করে দিয়েছি এই পরিমাণ ডলার মানে প্রাইস অনুযায়ী হচ্ছে আমি $200 পেলো 18,722 টাকার মতো পাবো তো এখান থেকে আমি কি করবো এখান থেকে যে আমি কালারটা চেঞ্জ করে নিই এখান থেকে যে অপশান আছে সেল উইথ জিরো ফি এখানে একটা আমরা ক্লিক করে দিব তো দেখেন যখন হচ্ছে আমরা এখানে ক্লিক করে দেবো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আমরা হচ্ছে কিন্তু ওকেতে ক্লিক করে দেবো ওকে এখানে হচ্ছে কিন্তু আমাদেরকে 30 মিনিট সময় দেওয়া হবে 30 মিনিটের ভিতরে কিন্তু আমাদের হচ্ছে এই ডলারটা বাই সেলে কমপ্লিট করতে হবে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইমটা কাউন্ট হইতেছে ওকে তো এখন হচ্ছে আপনাকে কী করতে হবে যে বায়ার আছে ওই বায়ারের সাথে আপনাকে সেট করতে হবে তো সেট করার জন্য হচ্ছে উপরে দেখতে পারবেন যে একটা স্যাড অপশন আছে একটু মনোযোগ দিয়ে দেখবেন ভাই আপনি একবার দেখলে সারা জীবন হচ্ছে আপনাকে আর কোনো প্রতারিত হতে হবে না ওকে তো এখানে হচ্ছে স্যাড অপশন আছে সেটা একটা ক্লিক করে দেবেন সেটা যখনই ক্লিক করে দেবেন দেন হচ্ছে এখানে সে কী বলছে না বলছে যে দেখতে পাচ্ছেন সে কিন্তু এখানে কিন্তু এই যে এটা হচ্ছে তার থিমস ওকে এখানে হচ্ছে সব তার থিমস তো এই যে দেখেন একজনে এক একজন হচ্ছে থিমস দিয়ে থাকে এখানে সে কী থিমস দিয়েছে দেখেন 5 মিনিটের ভিতরে রিপ্লাই না দিলে কল করুন এই নাম্বার একটা দিয়ে দিয়েছে তারপর হচ্ছে সব ধরনের প্রমাণ আমার কাছে থাকবে কোনো ধরনের প্রতারণার চেষ্টা করবেন না টাকা পে করার সাথে সাথে রিলিজ দিবেন অর্ডার ক্যান্সেল করতে পারবো না কেন অতিরিক্ত চার্জ দেওয়া হবে না ওকে সেন্ড মানি খরচ বাবদ 10 টাকা কম পাবেন আপিল করলে ভিডিও সহ রিপোর্ট করা হবে ওকে সুতরাং সাবধান সততায় সর্বোত্তম মানে প্রন্থা যে টেলেক্স তার হচ্ছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পরবর্তী প্রয়োজনে নক দিতে পারেন সো সে কিন্তু আমাকে হচ্ছে এখানে কি বলছে হ্যালো রেলেক্সে তো তারপরে এখানে আমাকে সে বলতেছে বস নগদে 16,000 টাকা আছে আর হচ্ছে বাকিটা বিকাশে দিব তো আমি বলছি যে আচ্ছা আমি এখানে বলি আমি বলছি যে আমার বিকাশ অ্যাকাউন্ট এই মুহূর্তে নাই আমি আচ্ছা নগদে লাগবে ভাই আমি কিন্তু সব কিছু আপনাদের সামনে লাইভ করতেছি ওকে এখানে হচ্ছে আমি তার কাছে সেট করলাম আমি বললাম যে আমার নগদে লাগবে কারণ হচ্ছে আমার বিকাশের সিমটা আমার সাথে নাই ওকে সে আমাকে যেভাবে হোক নগদে ম্যানেজ করে দিতে হবে দেখি সে আমাকে কি রিপ্লাই দেয় আচ্ছা দেখতে পাচ্ছেন সে আমাকে বলছে যে ওকে বস আমি বলছি ভাই বিকাশ নাই নগদে লাগবে তারপর দেখি সে আমাকে কি বলে ওকে আমি কিন্তু সব কিছু লাইভ করতেছি এরকম লাইভ ভিডিও আপনারা দেখছেন কিনা এর আগে অবশ্যই দেখছেন যেহেতু বাইন্যান্স নিয়ে অনেকে ভিডিও বানাইছে সো অবশ্যই একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন ওকে অবশ্যই একটা লাইক দিয়ে দেন এবং হচ্ছে সাথে থাকেন দেখেন আমি তার সাথে ডলারটা কীভাবে বাই সেল করি এখানে যদি আপনার ডলারের কোনো প্রকার সমস্যা এখানে কিন্তু আপনি সরাসরি যে কাস্টমার কেয়ার আছে তাদের সাথে আপনি আপিল করতে পারেন হ্যাঁ দেখেন তারপর সে হচ্ছে আমাকে নাম্বারটা দিয়েছে দুঃখিত এই নাম্বার হচ্ছে কেউ ফোন দেবেন না বুঝতে পারছেন এই নাম্বার ফোন দিলে কেউ পাবেন না সে আমাকে বলছে কি নাম্বার ঠিক আছে নাম্বার আমি নাম্বার ঠিক আছে ওকে আমি কিন্তু সব কিছু লাইভে করতেছি নাম্বার ঠিক আছে ওকে সে হচ্ছে আমার এখন এই নাম্বারে টাকা পাঠিয়ে দিবে কত টাকা জানি আচ্ছা এই যে এখানে আমার অ্যামাউন্টটা শো করতেছে 18,722 টাকা ওকে তো সে হচ্ছে এখান থেকে আমাকে নাম্বার টাকাটা পাঠিয়ে দেবে দেন হচ্ছে আমি তার ডলারটা রিলিজ করে দেবো সে যদি আমাকে টাকা না দেয় তাহলে কিন্তু আমি রিলিজ করবো না ওকে তো দেখেন কী হয় আমি মাঝে মাঝে স্কিপ করবো কারণ হচ্ছে তার অ্যান্সার আসতে একটু লেট হয় জন্য কিন্তু আমি স্কিপ করবো তা নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে অলরেডি দেখতে পাচ্ছেন সে মেবি আমাকে অলরেডি টাকাটা পাঠাইছে উপর হচ্ছে আমি রিসিভ মানিতে ক্লিক করে আচ্ছা এখানে সে আমাকে হচ্ছে 17,022 টাকা পাঠাইছে বাকি টাকা মেবি পাঠাবে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এই 17,022 টাকা কিন্তু চলে আসছে সো আমি দেখি বাকি টাকা সে আমাকে কখন দেয় সো কিন্তু সে আমাকে সম্পূর্ণ ডলারটা দেওয়ার টাকাটা দেওয়ার পরে কিন্তু আমি হচ্ছে আমার এই ডলারটা রিলিজ করে দিব আচ্ছা দেখতে পাচ্ছেন সে মেবি আমাকে বাকি টাকাটাও ফাটাই দিচ্ছে আমি একটু দেখি দেখেন 1200 হচ্ছে আর সে আমাকে আরও 1200 টাকা ফাটাই দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সো এখানে হচ্ছে আমি সরাসরি আমার নগদ অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে আপনাদেরকে আমি হচ্ছে এখান থেকে আমার নগদ অ্যাকাউন্টে চলে যাচ্ছি আমি নগদ অ্যাকাউন্টে চলে আসলাম আর ব্যানাস থেকে হচ্ছে আমাকে একটা নোটিফিকেশন দিয়ে দিচ্ছে যে আমি হচ্ছে যেহেতু ডলারটি রিলিজ করে দিই তো এখানে হচ্ছে আমি সরাসরি হচ্ছে এই যে লেনদেন আছে লেনদেন একটা ক্লিক করে দিব লেনদেন ক্লিক করে দেওয়ার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সে আমাকে একবার ফাটাইছে হচ্ছে কত 17,222 টাকা আবার ফাটাইছে হচ্ছে 1200 টাকা ওকে আমি হচ্ছে একটু ক্যালকুলেট করে দেখলাম টাকাটা ঠিক আছে কিনা দেখেন টাকাটা কিন্তু ঠিক আছে টোটাল হচ্ছে 18,700 টাকা ওকে তো এখন হচ্ছে সে আমাকে টাকাটা দিয়ে দিয়েছে এখন হচ্ছে আমি তার ডলার রিলিজ করে দিব আমি বলছি হ্যাঁ রিসিভ বাই ওকে আমি কিন্তু টাকাটা রিসিভ করে ফেলছি আপনাদের সামনে ওকে এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাইন্যান্স থেকে কিন্তু নোটিফিকেশন চলে আসছে আমি যেহেতু তার ডলারটা রিলিজ করেছি তো আপনারা এখন ডলার রিলিজ কীভাবে করবেন তো ডলারটা রিলিজ করার জন্য এখন হচ্ছে আপনাদেরকে এখান থেকে একটা ব্যাক করতে হবে ব্যাক করে দেওয়ার পর আপনারা এরকম একটা অপশন দেখতে পারবেন নেক্সটে ক্লিক করে দেবেন ওকে নেক্সটে আসে এরকম ক্লিক করে দেবেন ওখানে ক্লিক করে দেবেন এখন হচ্ছে আপনাকে কী করতে হবে ডলারটা রিলিজ করে দিতে পারবেন আর যদি হচ্ছে আপনি অ্যাপিল করতে চান আপনার ডলার নিয়ে কোনো রকম প্রতারণা করছে তাহলে কিন্তু আপনি এখান থেকে সরাসরি যে অ্যাপিল অপশনটা আছে অ্যাপিলে ক্লিক করে কিন্তু আপনাকে বাইন্যান্স কাস্টমারদের সাথে কথা বলতে
হবে অবশ্যই আপনাকে হচ্ছে কিছু ইংলিশ জানতে হবে, কারণ হচ্ছে তারা ইংলিশ ছাড়া কথা বলবো না। এখন হচ্ছে আমরা এখান থেকে কি করবো, কনফার্ম যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে অপশনটা আছে এখানে আমরা কনফার্মে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমাদেরকে এখন আপনি যে সিমটা অ্যাড করছেন তাহলে আপনি ওই সিমের কোডটা দিতে পারেন, অথবা আপনার যে গুগল অথেন্টিকেশনের যে সিক্রেট কোডটা অ্যাড করছেন তাহলে আপনি ওই কোডটা দিতে পারেন। এই কোডটা দিলে কিন্তু আপনি এটা রিলিজ হয়ে যাবে। ওকে, তো এখন হচ্ছে আমি সরাসরি আমার বাইন্যান্সে চলে আসলাম, বাইন্যান্সের এই সিক্রেট যে কোডটা আছে এই কোডটা হচ্ছে আমি এখান থেকে কপি করে নিলাম। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে আমি আচ্ছা কোডটা আমার ঠিক আছে কিনা একটু ওয়েট করবেন। ওকে, আচ্ছা আমি কোডটা হচ্ছে কপি করে নিলাম। এখন হচ্ছে আমি সরাসরি বাইন্যান্সে চলে যাবো, বাইন্যান্সে আসার পর সেখানে কোডটা পেস্ট করে দিবো। দেন সেখান থেকে আমি সাবমিট অপশন আছে, সাবমিট একটা ক্লিক করে দিবো। সাবমিট যখনই ক্লিক করে দিবেন দেখবেন যে ইনস্ট্যান্টলি দেখতে পাচ্ছেন আমার কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখি আমি, এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 18,722 কিন্তু আমি কী করছি তাকে সেন্ড করে দিয়েছি সাকসেসফুলি, কিন্তু অর্ডার হয়ে গেছে। এখন হচ্ছে আমি ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দেওয়ার পর আপনি চাইলে তার সাথে অ্যাকাউন্ট সেট করতে পারেন, এবং হচ্ছে আপনি চাইলে তাকে এখানে রেটিং দিতে পারেন। আপনি তার কাছে তার সাথে কথা বলে কীরকম লাগে, যদি ভালো লাগে তাহলে হচ্ছে অবশ্যই এখানে পজিটিভে ক্লিক করবেন, আর যদি ভালো না লাগে তাহলে নেগেটিভে ক্লিক করবেন। তো আমার সাথে যেহেতু ভালো লাগছে তখন হচ্ছে আমি তাকে একটা লাইক দিয়ে দিন, পজিটিভ অপশন আছে পজিটিভে একটা ক্লিক করে দিই। ওকে, তো এখানে আমি পজিটিভে ক্লিক করে দিলাম, মানে তার কাছে রেটিং দিলাম। প্লে স্টোরে ডলার মানে অ্যাপ ইনস্টল করে আপনার যেরকম একটা রেটিং দেন না, 5 star 4 star এরকম একটা রেটিং দিলাম। এখন সে আমাকে মেবি কিছু বলছে, এখানে আমি আবার সাইডে ক্লিক করবো। সাইডে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে আমি দেখতে পারবো সে আমাকে কিছু বলছে নাকি। ওকে, তো এখানে হচ্ছে আমি ক্লিক করলাম, এই দেখতে পাচ্ছেন সে আমাকে বলছে যে রিলিজ দেন বস, আমি তো রিলিজ অলরেডি দিয়ে দিছি। এখন সে বলছে যে কি থ্যাংকস ব্রো, তারপর হচ্ছে বস বিওটি সেল দিলে নক দিন আমি, আচ্ছা ওকে ব্রো আমি হচ্ছে তাকে দিয়ে দিলাম। ওকে, তো আশা করি বুঝতে পারছেন এবার হচ্ছে আপনারা ডলারটা বাইসেল করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু আপনাদের মাঝে লাইভে একেবারে লাইভে কিন্তু বাইসেল করলাম। এখন হচ্ছে আমি যদি আমার হিস্টোরিটা দেখাই আমি কিন্তু প্রায় 100,000 টাকার উপরে এখানে বাইসেল করছি। এখানে আমার হিস্টোরিতে আপনারা জাস্ট দেখেন এটা হচ্ছে আজকের এই যে 18,422 টাকা, তারপরে 21,950 টাকা, তারপর 54,000 ডলার কিন্তু আমি একসাথে লেনদেন করছি, 54,714 টাকা সব কিছু কিন্তু কমপ্লিটেড। তারপর রয়েছে 26,655 টাকা, 18,102 টাকা, তারপর রয়েছে 18,100 টাকা, আমি কিন্তু এ পর্যন্ত এতগুলোই বাইসেল করছি। সো দেখেন এখানে কিন্তু আমি আপনাকে আরেকটা কথা বলে দিই, আপনি যদি ভিডিওটা এখানে ছেড়ে চলে যান তাহলে কিন্তু হবে না। এখানে আমি আরেকটা কথা বলে দিই, বাংলাদেশে কিন্তু কিছু কিছু সাইট আছে যেগুলো হচ্ছে ডলার বাইসেল করে, বাট ওইগুলো থেকে কিন্তু আপনাদের ফসায় না। দেখেন আপনি যদি ওইসব সাইটে আপনি ডলারটা সেল করতে যান, ওইসব সাইটে যদি আপনি ডলারটা সেল করতে যান আপনি কিন্তু 84-85 টাকার বেশি ডলার আপনি সেল করতে পারেন না। বাট দেখেন এখানে কিন্তু আমি আপনাদের মাঝে সামনে কিন্তু 92.10 পয়সা করে কিন্তু আমি ডলার সেল করছি প্রতি ডলার। আর আপনি যদি ওইসব সাইট থেকে কিন্তু আপনি যদি ডলার কিনতে চান তাহলে কিন্তু আপনি 93-95 টাকা অথবা 100 টাকা নিচে কিন্তু আপনি ডলার কিনতে পারবেন না। এখন যদি আমি এখানে বাইয়ে ক্লিক করি দেখেন তারা এখানে কত করে ডলার মানে আপনি তাদের কাছ থেকে কিনতে পারবেন, এই যে তারা হচ্ছে বিক্রি করতেছে, মানে আপনি এখন আমি সেল করছি তাহলে আমি তাদের কাছ থেকে কিনতে পারবো। এই যে তাদের পেমেন্ট মেথডটা আছে এগুলো কিন্তু সব কিছু রয়েছে এখানে, কিন্তু আপনি এখানে ডলার কিনতে পারবেন 92 টাকা 91 টাকা, মানে যে যেরকমভাবে ডলার সেল করে আর কি, যার যেরকম ফসায় আপনার ফসলে আপনি কিনতে পারেন। এখানে শুধু যে আমি বিইউএসডিটি দেখাইছি তা না, এখানে আপনি চাইলে ইউএসডিটি কিনতে পারেন, যে কোনো কিছু আপনি কিনতে পারেন। ওকে, এখন বলে যে আচ্ছা এখানে যেহেতু আমি বাইটা দেখাইছি না এই জন্য হচ্ছে আমি বাইট ব্যাপারে কিছু বলতেছি না, আমরা যেহেতু এখানে সেলটা দেখাইছি এই জন্য কিন্তু সেলের ব্যাপারে বলছি। তো সেলের আপনি যদি সেল করতে চান তাহলে কিন্তু 100% মানে 0% রিক্স, কোনো ভাগের রিক্স ছাড়া, কারণ হচ্ছে সে আপনাকে আগে টাকা পাঠাবে, দেন হচ্ছে আপনি কী করবেন ডলারটা রিলিজ করবেন। বাট আপনি যখন কিনতে যাবেন তখন কিন্তু আপনাকে আগে টাকাটা পাঠাতে হবে, দেন হচ্ছে সে আপনাকে ডলারটা রিলিজ করবে। সে যদি কোনোরকম ফাঁকনামি করে তাহলে কিন্তু আপনি কী করবেন তার জন্য অ্যাপিল করতে পারেন, এই যে বাইন্যান্স টিমের সাথে এখানে কথা বলতে পারেন। এই যে আমি এখানে দেখাচ্ছি এখান থেকে হচ্ছে আপনার সরাসরি এই যে ম্যান আইকনটা আছে ম্যান আইকনে একটা ক্লিক করবেন, ম্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর নিচে দিকে যে অপশন আছে হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু এখানে সেট নাম একটা অপশন আছে, সেট একটা ক্লিক করবেন। এখান থেকে কিন্তু আপনি সরাসরি বাইন্যান্স কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারেন, আপনার কী কী সমস্যা, আপনার কাছ থেকে যদি সে কোনো ভাগের প্রুফ চায় তাহলে কিন্তু এখান থেকে আপনারা দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের অপশন আছে। তো দেখেন ভিডিও লাস্টে একটা কথাই বলতেছে, এই যে আমরা যে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি এগুলো কিন্তু আমাদের কোনো প্রকার ইনভেস্টের কাজ না, আমরা সব কিন্তু ফ্রিতে ইনকাম করতেছি। এখানে আমাদের যত ব্যালেন্স যত ওয়ালেট আমার এখানে আপনি দেখতে পারতেছেন সব কিছু কিন্তু হচ্ছে আমাদের এই সব অনলাইন ইনকাম, শুধুমাত্র অ্যাডোব থেকে কাজ করে ইনকাম। মাত্র একটা অ্যাডোব লার্ন করতে আমাদের সময় লাগে 3-5 মিনিট অথবা 10 মিনিট, বেশি কোনো হার্ড অ্যাডোব হলে 10 মিনিট সময় লাগে। সেই সব অ্যাডোব থেকে কিন্তু আমাদেরকে পেমেন্টটা করে, আমরা কিন্তু সেখান থেকে পেমেন্টটা পাই। ওকে, সো সেই পেমেন্টগুলো কিন্তু আমরা এভাবে সেল করি।
তো লাস্ট হচ্ছে আপনাকে একটা কথাই বলতে চাই, যদি হচ্ছে আপনি আমার মতো অথবা এখানে যে মেম্বারগুলো আছে দেখেন, এখানে যদি মেম্বাররা ইনকাম করতে না পারতো তাহলে কিন্তু এখানে প্রতিদিন নতুন নতুন মেম্বার কিন্তু অ্যাড হইতো না এবং হচ্ছে মেম্বাররা অ্যাড হয়ে কিন্তু থাকতো না। অবশ্যই তাদের ইনকাম হচ্ছে এই জন্য হচ্ছে তারা রয়েছে। তো অবশ্যই যদি আপনি এরকম ইনকাম করতে চান, অনেক মেম্বার আছে এখানে যারা হচ্ছে নিজের হাত খরচটা নিজে চালায় এবং হচ্ছে নিজের পড়ালেখার খরচটা কিন্তু নিজে চালায়, শুধু অ্যাডভ কাজ করে। তো আপনি যদি অ্যাডভ কাজ করে প্রতি মাসে ভালো পরিমাণে একটা ইনকাম করতে চান মোটামুটি লেভেলের, তাহলে অবশ্যই আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ফলো করতে পারেন এবং হচ্ছে প্রতিটা অ্যাডভ আপনি এখান থেকে জয়েন করতে পারেন। দেখেন আপনাদের মাঝে কিন্তু আমি কিন্তু হচ্ছে লাইভে কিন্তু $18,000 সেল করলাম, $18,000 সেল করলাম। এই $18,000 ইনকাম করতে আমার হাইস্ট 10 মিনিট লাগছে কি মানে এখন ভাবতে চান হয়তো সাফা মারতেছে, আর ভাই সাফা না, কারণ হচ্ছে একটা অ্যাডভ জয়েন করতে 3 থেকে 5 মিনিট হাইস্ট গেলে 10 মিনিট লাগে। সো একটা অ্যাডপ থেকে যদি হচ্ছে আমি $100 পাই $200 পাই, সো এটা বলতে পারেন ফার্স্টে 10 মিনিটের ইনকামে। বাট আমরা আপনারা হচ্ছে এত পাবেন না, যেখানে হচ্ছে আমি $100 পাবো সেখানে আপনারা হচ্ছে $10 $20 এরকম পাইতে পারেন। ওকে, যেহেতু আমার রেফারটা ভালো হয় এই জন্য হচ্ছে আমার ইনকামও একটু বেশি হয়। সো লাস্টে একটা কথাই বলতে চাই, যদি আপনি এরকম অনলাইন থেকে ছোটোখাটো মানে ইনকাম মাধ্যমে মানে কী বলবো, আপনার হচ্ছে ইউটিউব অন্যান্য ভিডিও দেখেন যে 1 ক্লিকে 10 টাকা 20 ক্লিকে 300 টাকা এরকম ভিডিও দেখে জীবন ইনকাম করতে পারবেন, আপনাদেরকে আমি সাজেস্ট করবো অবশ্যই ক্রিপ্টোকারেন্সিতে আসবেন। ক্রিপ্টোকারেন্সি দিকে আসে ক্রিপ্টোকারেন্সি বুঝবেন, ক্রিপ্টোকারেন্সি ইনকাম করবেন, লাইফ সেট করবেন। ওকে, তো ভিডিও ছিল এতটুকু, যদি আমি আপনাকে ফুলফিলভাবে বোঝাতে পারি তাহলে হচ্ছে মাস্ট বি ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর আপনার ফ্রেন্ড যদি এরকম ডলার বাই সেল করতে চায় তাহলে কিন্তু তার কাছ থেকে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।